হ্যাঁ প্রিয় বন্ধুরা, আমার ছেলে বুদ্ধি করে সে পাহাড়ে ঢাল বেয়ে বেশ সুন্দর করে উঠে আসছে। দেখুন, আমরা দেখি এপাশ দিয়ে সাবধানে, এখানে কারেন্টের তার আছে, আমরা সাবধানে এখানে পার হব, কোনো রকম রিস্ক নিব না। দেখুন আমরা সে পাহাড়ে উঠছি, এখানে কি সুন্দর দৃশ্য, সুন্দর ফুলে ঘেরা সে পাহাড়টায়, তারপরে আমরা এই পাশ দিয়ে উঠছি, এরকম দৃশ্য উঠতে কার না ভালো লাগে। প্রিয় বন্ধুরা, আমরা বলেছিলাম সেই স্পাইডার ম্যানের কিছুটা কাছাকাছি আমরা চলে এসেছি, দেখি সেই অপরূপ দৃশ্যটা দেখানোর চেষ্টা করব। আমরা পাহাড়ের বিভিন্ন ঢাল দিয়ে, আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে আমার এত সুন্দর পাহাড়টাতে ওঠা। দেখুন কি সুন্দর ভিউ প্রিয় বন্ধুরা, এমন সুন্দর ভিউ খালি চোখে না দেখলে অরিজিনাল সৌন্দর্য উপভোগ করা যাবে না। আপনারা দেখতে পাচ্ছেন পাহাড়ের ওপরটায় একটা স্পাইডারম্যান আকাশ থেকে উঠে এসে বসে আছে, তার তিনি পর্যবেক্ষণ করছেন পুরো পাহাড়টাই, কি অবস্থা। এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছেন এখানকার নিচের দৃশ্যগুলো আপনারা দেখতে পাচ্ছেন, অনেক ছোট বড় পাথর দিয়ে এখানে ঘেরা, ভালো লাগলো। প্রিয় বন্ধুরা, নাটোরে কখনো রাজশাহী নাটোরে এসে যদি আপনারা গ্রিন ভ্যালি পার্ক বেড়াতে আসেন, অবশ্যই এই জায়গাটা কাছ থেকে উপভোগ করে যাবেন। তো চলুন আমরা এখন খুব সাবধানে নামবেন প্রিয় বন্ধুরা, যেহেতু এটা খারাপ পাহাড়, খুবই পিছিল জায়গা। ইনশাল্লাহ দেখুন একটা ছোট্ট ভাইয়া পড়ে গেছিল, খুব সাবধানে নামতে হবে, এই পাশ দিয়ে খুব ধীরে ধীরে নেমে আসে। অবশ্যই এখানে যদি আপনারা একা একা না নামতে পারেন, অবশ্যই অন্য কারো হেল্প আপনারা নিয়ে নামবেন, কারণ এখান থেকে পড়ে আঘাত পেলে অবশ্যই আপনার। আমরা প্রিয় বন্ধুরা, আমরা যে পাশ দিয়ে এসেছিলাম আসলে আমরা ওই পাশটা আরও উপভোগ করবো, আমরা পরবর্তীতে আবার উপরে উঠবো, এটা দেখাবো। ছোট ভাই তুমি এই পাশ দিয়ে নামো, এই যে পাথরের ইয়াতে ধীরে ধীরে, আপনার বুদ্ধি করে এভাবে পাথরের ঢাল বেয়ে নামবেন, কারণ ওই পাশ দিয়ে বেশ পিছলা। প্রিয় বন্ধুরা, আমরা সেই ড্রাগনের ভিতর দিয়ে আমরা আবার প্রবেশ করছি, আমাদের ওই পাশে যেতে হবে, আমরা আবার এখানে ফিরবো। এখানে কতটা আধার আপনারা অবশ্যই এই জায়গাটা দিনের বেলায় একটু কম আলো থাকবে, তো আপনারা এখানে আসলে অবশ্যই সাবধানে পায়ে যাওয়ার চেষ্টা করবেন, যেহেতু নিচে কাঠ দেওয়া আছে, এখানে সুন্দর সিঁড়ি নামা। বন্ধুরা, আমরা দেখতে দেখতে এখানে ঠিক এখানে একটা বিশাল একটা রেস্টুরেন্ট আমরা দেখতে পেলাম। আপনারা যদি পার্কে কখন আসেন, পার্কের ভিতরে এটাই হচ্ছে একমাত্র বড় রেস্টুরেন্ট, আপনারা এখানে চাইলে এখানে বিভিন্ন রকম খাবার অর্ডার দিয়ে খাইতে পারেন। আমি বলছি যে এখানে কি কি ভাত পাওয়া যায়, এটা রেট লেখা আছে না, এটা আপনারা এলাকা আছে, আচ্ছা আচ্ছা।
কারণ ধর্মঘটে কয়েকদিন থাকবে তো এটা বলে নাই, যেহেতু হঠাৎ করে তেলের দাম বেড়ে গেছে। বন্ধুরা, রেস্টুরেন্টের খুবই সৌন্দর্য বর্ধন একটা রেস্টুরেন্ট আপনারা দেখতে পাচ্ছেন। এখানে মোটামুটি আপনার খাদ্য প্রয়োজনে সব কিছুই পাওয়া যাবে। আপনাদের অর্ডার নিয়ে আসলে এখানে আমি দেখানোর চেষ্টা করছি। এই হোটেলে মূলত আসলে আমি একটা রেসিপি দিচ্ছি, এটা হচ্ছে গ্রিন ক্যাফে ড্রিম গ্রিন ভ্যালি পার্ক লিমিটেড। আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন রেট তুলে ধরলাম, এখানে আসলে আপনারা এই রেটে এখানে আসলে সব কিছু খাইতে পারবেন। তো প্রিয় বন্ধুরা, আপাতত আমরা এই সুন্দর একটা রেস্টুরেন্ট থেকে বিদায় নিচ্ছি। আমরা যেহেতু আমাদের অনেক সৌন্দর্য জিনিস দেখতে হবে, তো চলুন আমরা রওনা দিই অন্য কোনো। আমরা এখন রেস্টুরেন্ট থেকে বিদায় নিচ্ছি, আমরা আরও সুন্দর সুন্দর জিনিস দেখবো, কারণ আমাদের 4টায় আবার ট্রেন ধরতে হবে, সেভাবে আমাদের প্রত্যেকটা জায়গায় ঘুরতে হবে। সুন্দর জায়গা, আসো। প্রিয় বন্ধুরা, আমরা দেখতে দেখতে সুন্দর একটা ব্রিজের উপরে চলে এসেছি, যে ব্রিজটা আসলে কাঠ দিয়ে তৈরি আপনারা দেখতে পাচ্ছেন। চারিদিকে কি অতুলনীয় সুন্দর, অভাবনীয়, ভাবাই যায় না তো সৌন্দর্য। এই পাশ দিয়ে সুন্দর একটা পুকুর নালা করা হয়েছে, যেটা চারিদিকটা আসলে আপনারা নৌকায় চড়ে ঘুরতে পারবেন। দেখুন তার সৌন্দর্যগুলো।